আমরা জানি আপনি একজন লেখক তো এ পর্যন্ত আপনার কয়টি বই বাজারে এসেছে আমি লেখালেখির চেষ্টা করি আসলে ছাত্র জীবন থেকেই লেখা শুরু করেছি ছাত্র জীবনেই দুই একটা বই বের হয়েছে এ পর্যন্ত সব মিলিয়ে প্রায় একশোর মতো বই প্রকাশিত হয়েছে আমার এর মধ্যে আমার বাড়ি যশোর এই জন্য যশোরের উপরে কিছু বই আছে কয়েকটা সেটা হলো যশোর জেলা ইসলাম বাজারের ঐতিহ্য এরপরে লোকসাহিত্যের উপরে যশোর জেলার ছড়া এরপরে আমি বাংলাদেশের প্রাচীন মসজিদের উপরে প্রাচীন মসজিদের ইতিহাস লেখক কবি সাহিত্যিক এদের উপরে একটা অভিধান আমার সম্পাদনায় প্রকাশিত হয়েছে এগুলো সংগ্রহ টংগ্রহ সব কিছুই করা হয়েছে এবং এটা প্রকাশ হয়েছে এছাড়া আপনার গুলাম মোস্তফার উপরে আমার লেখা বই প্রকাশিত হয়েছে বিশেষ করে মুন্সি মেহেরুল্লার উপরে যিনি সংস্কারক ছিলেন একজন এবং ঊনবিংশ শতাব্দীর শেষ বাদে তার কর্মকাণ্ড বিশেষ করে খ্রিস্টান মিশনারি দের অপতৎপরতার বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন তিনি একজন ভালো ওয়াইজিন ছিলেন এমন বক্তা ছিলেন যে সেই সময় মুসলিম বাংলায় মুন্সি মেহেরুল্লাহর নাম না এমন লোক কমই আছে তার উপরে আমি অনেকগুলো কাজ করেছি বিশেষ করে জীবন ও জীবনকর্ম বড়ো একটা বই প্রায় ছয়শো পৃষ্ঠার একটা বই প্রকাশিত হয়েছে এরপরে মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ এরপরে মুন্সি মেহরুল্লার রচনাবলী এগুলো আমার সম্প্রদায় সম্পাদনায় প্রকাশিত হয়েছে দুই খণ্ডে ওনার যেগুলো বই বাজারে ছিল পাওয়া গেছে সেগুলো মোটামুটি আমি এই দুই খণ্ডের মধ্যে এনেছি আর ওনার উপরে উনি উনিশশো সালে ইন্তেকাল করেন উনি উনিশশো সালে ইন্তেকাল করার পর উনিশশো সালে শেখ জমির নামে উনার একজন ভক্ত অনুরক্ত এবং সাথী বলা যায় তিনি মেহের চরিত নামে একটি বই লেখেন সেটা অনেক কষ্টের পরে কিছুদিন আগে পেয়েছে এবং এটা প্রকাশ করেছি সম্প্রতি আর উনিশশো সালে একটি বই হবিবর রহমান সাহিত্য রত্নের লেখা বের হয়েছিল কর্মবীর মঞ্চু মেহরুল্লাহ সেটিও প্রকাশ করা হয়েছে মোটামুটি কথা হচ্ছে যে মুন্সি মেহরুল্লার উপরে আমার গবেষণা কর্ম বা কাজ এটাতে আমি গর্বিত আমি মনে করি যে মুন্সি মেহরুল্লাহকে বর্তমান প্রজন্মের সামনে মোটামুটি আনতে পেরেছি এটা বলা যায় বলা যায় বাংলাদেশে মুন্সী মেহেরুল্লাহর উপরে মানে আপনি একজন সফল কাজ করেছেন আর কি এটা পাঠক বলবে তবে আমি চেষ্টা করেছি যে তাকে আনার জন্য কারণ তিনিই তো বড় মানুষ আমি তো অত বড় মানুষ নই কিন্তু তার কাজগুলোকে আবার আমি পাঠকের সামনে আনার চেষ্টা করেছি তার সাথে সাথে হয়তো আমার নামটা উচ্চারিত হচ্ছে এটা একটা দিক গুলাম মোস্তফা কবি গুলাম মোস্তফার রচনা সমগ্র এটা দুখণ্ডে আমি বিশেষ করে প্রবন্ধের ছাইটটা করেছি আরও বাকি ছিল কিন্তু বিশেষ কারণে সেগুলো আর করা হয়নি এছাড়া আমি নবী রাসুল সাহাবি তাদের উপরে বেশ কিছু বই লিখেছি এর মধ্যে বেহেস্তের সুসংবাদ পেলেন যারা একটি বই যেটা আশারাই মুবাসার উপরে লেখা এই বইটি খুবই জনপ্রিয় আমার জীবনে লেখা হাদিসের পরিচয় নামে একটি বই যেটি মানে খুবই জনপ্রিয় এবং এটি হাজার হাজার কপি বিক্রি হয়েছে পর্যন্ত এবং এডিশনের পর এডিশন হচ্ছে আগামীতেও হবে ইনশাল্লাহ এই এছাড়া আপনার কবিতা ছড়া এগুলো লিখেছি বই আকারে কয়েকটি ছড়ার বই প্রকাশিত হয়েছে এই আর আমি একসময় একটি রহস্য সিরিজ লিখতাম সেটার আটটি বই প্রকাশিত হয়েছে সেই সিরিজটির নাম ছিল ইয়ে ফ্লাইং সসার এটা পরবর্তীতে আর সময় বা এর অভাবে আর লেখা হয়নি এগুলো সম্ভব আর হয়ে ওঠিনি সম্প্রতি আমি ষাটের দশকের প্রখ্যাত কবি কবি আফজাল চৌধুরীর উপরে কবি আফজাল চৌধুরী জীবন কর্ম একটি বই লিখেছে এটা এখনও অপ্রকাশিত এটা আফজাল চৌধুরী ফাউন্ডেশন থেকে সিলেট থেকে প্রকাশিত হবে বলে আফজাল চৌধুরী চৌধুরী ফাউন্ডেশান কর্ণধর আমাকে জানিয়েছেন সম্প্রতি আর এমনি আপনার আমার আর একটা যেটা আমি মনে করছি যে এটা একটা ভালো ইয়ে হবে যে কবি কাজী নজরুল ইসলাম আমপারার কাব্য অনুবাদ করেছিলেন বঙ্গ অনুবাদ করেছিলেন তো তিনি অনেক প্রতিভার অধিকারী অনেক বড় কবি কোনো সন্দেহ নেই কিন্তু আমার একটু খায়শ হলো যে আমি একটু করতে না ওই আমপারাটার আমিও একটা কবিতায় অনুবাদ করতে পারি কি না তো সেটা করেছি সেটা করেছি এবং সেটা ফাইনাল পুরুষরূপ দেখা হয়ে গেছে খুব শীঘ্রই সেটা প্রকাশিত হবে এটা আমি মনে করি যে আমি যে সব কাজ করছি তার মধ্যে এটা একটি ভালো কাজ বলে মনে হয় আর বিশেষ করে বাংলাদেশের মুসলিম মনীষী বা এই সমস্ত যাদেরকে তুলে আনা হয়নি কিন্তু তাদের অনেক অবদান আমাদের জন্য রয়েছে বাংলা ভাষাভাষী মানুষের জন্য রয়েছে কিন্তু সেটা ঠিক সেইভাবে তাদেরকে মূল্যায়ন করা হয়নি মূল্যায়িত হননি সেগুলো আমি টুকটাক যদ্দুর পারি সেই মধ্যযুগ থেকে শুরু করে তাদের উপরে লেখার চেষ্টা করেছি এই আর কি আমরা জানি আপনি মূলত আপনার সাহিত্যের প্রতিপাদ্য বিষয় ইসলামকে নিয়েই তাহলে আপনার সাহিত্যের অঙ্গীকার কি। আসল বিষয়টি হচ্ছে যে প্রত্যেক লেখক কবি সাহিত্যিক সবার ভেতরে যে লেখালেখির যে বিষয়টা থাকে তিনি হয়তো প্রথম দিকে আবেগে লেখেন বা মানে যৌবনের কালের যে সমস্ত ইয়ে থাকে সে সমস্ত কারণ কিন্তু একটা সময় আসে যে তিনি জাতিকে কিছু দিতে চান বা কিছু ইয়ে করেন তো সেই যোগ্যতা সেই ইয়ে কতটুকু আছে আছে জানি না তবে আমি চেষ্টা করি যে আমার প্রত্যেকটা লেখাই সেটা সাহাবিদের জীবনী হোক ব্যক্তি জীবন হোক বা আমার কবিতা হোক আমার ছড়া হোক যেখানেই আমি একটা থিম দেওয়ার চেষ্টা করি এবং সেটা জাতির কল্যাণের জন্য আমি মনে করি যে আমার সব লেখার ভেতরে একটা বক্তব্য আছে সেটা হ্যাঁ মানুষকে কল্যাণের দিকে নিবে এটা আমি আমার বিশ্বাস এই মেসেজটা হচ্ছে যে ইসলামী সাহিত্য বা এ এটা না বিষয়টা হচ্ছে যে আমার সব যে ধরনের লেখা হোক হ্যাঁ কমন কমন পজিটিভ আমি পজিটিভ হিসাবে তুলে ধরার চেষ্টা করি এবং সেটাই মনে করি যে একজন লেখকের কাজ হওয়া উচিত আচ্ছা আমরা জানি যে বলা হয় যে কবিরা বিভ্রান্তকর উপত্যকায় ঘুরে বেড়ায় এটার মর্মার্থটা আসলে কি এটা আসলে কোরআনের ভেতরে এইভাবে আয়াত এসেছে কিন্তু পরে বলছে তারা ছাড়া যারা ইমানদার অথব যে সমস্ত কবি সাহিত্যিক ইমানের আশ্রয়ে আছে যারা আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করে সেই অনুযায়ী জীবনযাপন করে তার জীবনটা পরিচালিত করে এ তাদের জন্য নয় এখন বিষয়টা হচ্ছে যে কবিদের ভেতরে এরকম যেহেতু আল্লাহই বলেছেন রসুলের সময় এরকম আমরা বেশ কিছু কবিকে দেখেছি যে তারা রসুলের বিরুদ্ধেও বিরোধিতা করেছে ইসলামের বিরুদ্ধেও বিরোধিতা করেছে এটা ইয়ে স্বাভাবিক তো সেটা আছে কিছু আছে এটা পথারা কিছু থাকবেই সব ক্ষেত্রেই সেটার পরিমাণ হতে পারে যে কবিদের ভেতরে বেশি হতে পারে কিন্তু আমার মনে হয় না যেহেতু ওখানেই কোরআনেই সেখানেই বলা হয়েছে যেটা বিভ্রান্তির উপত্যকায় ঘোরাফেরা করছে সেখানেই বলেছে তারা ছাড়া যারা ইমানদার যারা ইমান এনেছে যারা ঈমান এনেছে যারা বিশ্বাসী তো সেই হিসাবে আমি আমাকে দাবি করি যে আমি বিশ্বাসীদের দলে এবং আমার বহু বন্ধু আছেন যারা এই পথের পথিক এবং আমি মনে করি যে আমাদের দেশের প্রায় সকলেই কোনো না কোনোভাবে ভাবে এই বিশ্বাসীদের দলেই হয়তো থাকতে পারে হাতে দুই একজন সেটা আমরা আপনার একটি কবিতা শুনতে চাই কবিতার শিরোনাম স্বাধীন 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 সবাই স্বাধীন নাচ্ছে তাই ধিনতা। পেটে যাদের খাবার নেই তাদের বাড়ি চিন্তা কালোবাজার মুনাফাকর সবাই এখন স্বাধীন স্বাধীনভাবেই ব্যবসা চলে নাচে তাধীন খুন খারাপই রাহাজানি তালে চলছে আমার দেশের স্বাধীনতা এমনিভাবেই চলছে স্বাধীন মানে এই যদি হয় চলবে কি আর দেশটা স্বাধীনতা রক্ষা করায় কঠিন হবে শেষটা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে